প্রিয় ভাইরা আমার, আমি মা বোনদের পর্দার বিষয়ে আলোচনা করার আগে আমি মা বোনদেরকে বলবো, ইসলাম পূর্ব যুগে, বিশ্বনবী আগমনের পূর্ব যুগে, ওই যুগে নারীদের কি অবস্থান ছিল সমাজে, সে অবস্থান সংক্ষেপে তুলে ধরব এবং ইসলামী যুগে নারীদের কি সম্মান মর্যাদা দিয়েছেন ইসলাম সে বিষয়ে কিঞ্চিৎ কিছু আলোচনা তুলে ধরব। এরপরে এবার নারীর পর্দার বিধান কেন আল্লাহ তাআলা নারীদেরকে দিলেন সে বিষয়ে তুলে ধরব। আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে মূল আলোচনাগুলো গুছিয়ে বলার তৌফিক দান করে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা অধিকাংশ মানুষ জানি ইসলাম পূর্ব যুগে, বর্বর যুগে, আইয়ামুল জাহিলিয়া, অজ্ঞতার যুগে, দি ডে অফ ইগনোরেন্স, যে যুগে নারীদের কোনো সামাজিক অর্থনৈতিক কোনো প্রকার মর্যাদা ছিল না, বলেন ঠিক কিনা, সেখানে নারীদেরকে ভোগের বস্তু, নারীদেরকে একেবারে নিতান্ত প্রয়োজনীয় দ্রব্যের মতো ব্যবহার করা হতো, ক্রয় বিক্রয় হতো, তাদের নিজস্ব কোনো ইচ্ছা শক্তি ছিল না, কি বলেন ঠিক কিনা। সেই যুগে যখন কন্যা সন্তান কোনো পরিবারে জন্মগ্রহণ করত কি হতো, আল্লাহ তাআলা সে কথা বলছেন, আমার ভাইয়েরা ইসলাম পূর্ব যুগে, জাহিলি যুগে, অজ্ঞতার যুগে, সেই পরিবারে যদি একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই পরিবারবাসীর কি অবস্থা হয়ে যেত। ওয়া ইযা বুশ্বিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। জাহিল যুগে, ইসলাম পূর্ব যুগে যেই পরিবারের মধ্যে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, ওয়াইদা বুশির আহাদুহুম বিল উনসা, আর যখন তাদেরকে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করার সুসংবাদ দেওয়া হতো, জল্লা ওয়াজহুহু, তাদের চেহারা মুসওয়াদ্দা, তাদের চেহারা কালো হয়ে যেত, ওয়া হুয়া কাযীম, ভারাক্রান্ত হৃদয়ে তাদের চেহারাটা মলিন হয়ে যেত। পিতা চিন্তা করত এত কষ্ট করে সন্তান প্রসব করবে মা, কিন্তু ওই সন্তান তো, সন্তানকে নিয়ে আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিত, আমি কি সামাজিক এই প্রকার জ্বালা যন্ত্রণা সহ্য করে আমার কন্যা সন্তানকে কিছুদিন বাঁচিয়ে রাখবো, আয়ুম সিকুহু আলা হুনিন, কিছু দুঃখ কষ্ট সহ্য করে আমার সন্তানকে বাঁচিয়ে রাখবো, আমি আদুসুহু ফিত্তুরব, নাকি অচিরেই আমি আমার সন্তানকে মাটিতে কবরস্থ করে ফেলবো, পুঁতে ফেলবো, বলে না উজুবিল্লাহ। সামাজিক অবস্থা এমন পর্যায়ে ছিল, এমন পর্যায়ে ছিল তারা কন্যা সন্তান হওয়াকে বড়ই লজ্জার বিষয় মনে করত, বলেন ঠিক কিনা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বর্বর যুগের ঘটনাকে বলেন, ওয়াল্লাহে আল্লাহ নামে শপথ করে বলছি, ইন কুন্না ফিল জাহিলিয়াতে, জাহিল যুগে, মা নাউদ্দুল নিসাই আমরা, নারীদেরকে আমরা কোনো সামাজিক মর্যাদাই দিতাম না, হাত্তা ইদা আনজালাল্লাহু তাআলা ফীহিন্না মা উনজিলা, অতঃপর আল্লাহ তাআলা যখন কোরআন নাযিল করলেন তাদের বিষয়ে যা বলার, যা নির্ধারণ করার তা নির্ধারণ করলেন, ওয়া কাসসামা মা কাসসামা, এবং তাদের জন্য যা যা করা দরকার, যে ও যে অধিকারগুলো দেয়া দরকার আল্লাহ তাআলা সেই সেই অধিকারগুলো দিয়েছেন বলে সুবহানাল্লাহ। কারণ বর্বর যুগের সাক্ষী হযরত ওমর, আবার ইসলামী যুগের সাক্ষী হযরত ওমর, বলে ঠিক কিনা। 26 বছর বয়সে হযরত ওমর ইসলাম গ্রহণ করেছেন, এর আগে তো তিনি বর্বর যুগের অভ্যাস এবং যাবতীয় সব কিছু তার জানা চেনা ছিল, ঠিক কিনা বলেন। সেই যুগের কথা হযরত ওমর বলছেন। তো ইসলামের পূর্ব যুগে, আইয়ামুল জাহিলিয়া, সেই যুগে নারীদের কোনো অধিকার
ছিল না, কিন্তু ইসলাম যখন আসলো, কোরআন যখন নাজিল হলো, বিশ্বনবী যখন সমাজ সংস্কারক হিসেবে যখন এই পৃথিবীতে আগমন করলেন, কোরআন যখন নাজিল হলো, এবার ইসলাম নারীদেরকে কন্যা সন্তান হিসেবে মর্যাদা দিয়েছেন, স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছেন, ইসলাম তাদেরকে মা হিসেবে মর্যাদা দিয়েছেন বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার ইসলাম নারীদেরকে কন্যা সন্তান হিসেবে মর্যাদা দিয়েছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন মান কানা লাহু সালাসা বানাতিন ফাসবারা আলাইহিন্না ওয়াসাফাহুন্না ওয়াকাসাহুন্না মিন জিদাতিহি কুন্না লাহু হিজাবাম মিনান নার। মান কানা লাহু সালাসা বানাতিন, যে ব্যক্তির ঘরে তিনটি কন্যা সন্তান থাকবে, ফাসবারা আলাইহিন্না, তাদেরকে লালন পালনে ধৈর্য ধারণ করবে, ওয়াসাকাহুন্না, তাদেরকে পানীয় দান করবে, খাদ্যের ব্যবস্থা করবে, ওয়াকাসাহুন্না, তার সামর্থ্য অনুযায়ী তাদেরকে পোশাক পরিচ্ছদ এর ব্যবস্থা করবে, কুন্না লাহু হিজাবাম মিনান নার। এই তিনটি কন্যা সন্তান কালকে আমাদের অতি মুসিবতের সময়, যেদিন কেউ কারো উপকারে আসবে না, বান্দার জন্য যদি জাহান্নাম অবতারিত হয়ে যায়, ওই সময়ে জাহান্নামের মাঝে আর পিতার মাঝে মাঝখানে ওই কন্যাগুলো পর্দা হয়ে অন্তরাল সৃষ্টি করবে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ ওই পিতাকে আর আগুনে, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। শুধু তাই নয়, এরপরেও আরো কিছু অধিকার আছে নাকি নেই? আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয্জাকারি মিথলু হাদজিল উনসাইয়াইন। আল্লাহ তাআলা নারীদেরকে বলছেন তোমাদের অর্থনৈতিক ব্যাপারে, আমি তোমাদের সন্তানদের অর্থনৈতিক ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছি, এই ইউসিকুম, তোমাদেরকে আদেশ দিচ্ছি, এই লিযাকারি মিসলু হাদজিল উনসাইয়াইন। আগে তো তোমাদের কন্যা সন্তানকে তোমরা কিছুই দিতে না, এখন একজন পুরুষ দুইজন কন্যা সন্তানের সমান সম্পদ পাবে, অর্থাৎ পুরুষ যা পাবে একজন কন্যা তার অর্ধেক পাবে। এই আয়াত যখন নাজিল হলো, তখন আয়াত নিয়ে অনেক সমালোচনা শুরু হলো, ইসলাম নাকি নারীদেরকে সম্মান দিয়েছে, কি আর সম্মান দিয়েছে, পুরুষকে যা দিয়েছে তার অর্ধেক দিয়েছে। এখন সেই অর্ধেকেরও হেকমত আছে নাকি নেই, কথা বলার আছে নাকি নেই? ধরেন আলকোরা সমাজের ইউনিয়নের একজন মেয়ে, তিনি তার ভাইয়ের সাথে তার পৈতৃক সম্পত্তি থেকে দুই ভাগের এক ভাগ পেল তার ভাই থাকার কারণে। এই মেয়েকে বিয়ে দিল দাউদকান্দি বা মেঘনাগরী। কোথায়? দাউদকান্দি। সেখানে ছোটখাটো একটা নদী আছে নাকি নেই? তো সেই নদীর পাশে যদি তাকে বিয়ে দেয়া হয়, তাহলে স্বামীর বাড়ি যদি একেবারে ধ্বংস হয়ে যায়, তলিয়ে যায়, তাহলে এই মেয়েটা বাবার বাড়িতে আসার সুযোগ আছে নাকি নেই? কথা বলেন। অথবা মেঘনার তীরে যদি ওই মেয়ের বাড়ি হয়, বাবার বাড়ি হয়, পৈতৃক বাড়ি হয়, তাকে বিয়ে যদি ঢাকা শহরে দেয়, তাহলে বাবার বাড়ি যদি চলে যায়, স্বামীর বাড়ির সম্পত্তি তার আছে নাকি নেই? আল্লাহ তাআলা তার বিধান কত সুন্দর করে দিয়েছেন, কিন্তু মানব জাতির মাথার বুঝ কম না বেশি? কম, যার কারণে মানুষ সব জুড়ে নিয়েই কথা বলতে চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দিয়েছেন ইউসিকুম, যে তোমাদের সিদ্ধান্ত দিচ্ছেন এই সন্তানদের পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। তাহলে যদিও দেখা যাচ্ছে নারীরা কম পাচ্ছে, আসলে কি নারীরা কম পাচ্ছে না, সবগুলো ঠিক আছে, কারণ নারী স্বামীর কাছ থেকেও পাবে, পিতার কাছ থেকেও পাবে। সুতরাং ইসলাম নারীকে ঠকায় নেই বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলাম নারীকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছেন। ইসলাম পূর্ব যুগে নারীদের কোনো অধিকারে ছিল না। আল্লাহ তাআলা বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, আমি স্বামীদেরকে
নির্দেশ দিচ্ছি তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার করো। ওয়ালাহুন্না মিসলুল লাযী আলাইহিন্না বিল মারুফ। স্বামীদের যেমন অধিকার রয়েছে তাদের স্ত্রীদের উপর, তেমনি ভাবে স্ত্রীদের অধিকার রয়েছে তাদের স্বামীদের উপর। কারণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক স্বরূপ, স্ত্রী হলো স্বামীর পোশাক স্বরূপ। সুতরাং একজনের কাছে আরেকজন অধিকার আছে নাকি নেই? তাহলে স্বামী হিসেবে স্ত্রী হিসেবে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন, এবং সেই সম্মান কতটুকু দিয়েছেন? আপনি হযরত ওমর বলছে যে ইসলাম পূর্ব যুগে নারীরা শৈশবকালে ছিল পিতার অধীনে, যৌবনকালে ছিল স্বামীর অধীনে, আর বৃদ্ধকালে ছিল সন্তানদের অধীনে। তারা কোনো অধিকার ছিল না, তারা শৈশবকালে তার পিতা তার সন্তানকে ভোগ করত, যৌবনকালে তার স্বামী তাকে ভোগ করত, এবং স্বামী যখন ইন্তেকাল করত তার সন্তানরা স্বামীর ইন্তেকালের পরে শেষ বয়সটা তার সন্তানরা তাদেরকে ভোগ করত। সেই বর্বর যুগ থেকে ইসলাম আপনাকে কন্যা হিসেবে মর্যাদা দিয়েছেন, ইসলাম আপনাকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছেন, ইসলাম আপনাকে মা হিসেবে মর্যাদা দিয়েছেন বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شَهْرًا আমি মানুষদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন তাদের মায়ের সাথে সুন্দর সুন্দর মার্জিত ব্যবহার সুন্দর আচরণ করে। কারণ হলো তার মা তাকে অনেক কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করে জীবনে ঝুঁকি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে তাকে এই দুনিয়ার মুখ দেখে দেখিয়েছেন, তাকে প্রসব করে দুনিয়ার মুখ দেখিয়েছেন। এই জন্য তারা যেন তার মা বাবা মায়ের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করে বলি সুবহানাল্লাহ। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করতে চাই, কার খেদমত সবচাইতে প্রথমে করব, কে আমার খেদমত পাওয়ার সবচেয়ে বেশি উপযোগী? মান হাক্কুন নাস বি হুসনে সাহাবাতি, আমার সহচর্য পাওয়ার জন্য সবচেয়ে বেশি হকদার কে? বিস্ময়ে বললেন, কলা উম্মুকা, তিনি হলেন তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, কলা সুম্মা মান, এরপরে কার খেদমত করব? কলা উম্মুকা, তোমার মায়ের। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, কলা সুম্মা মান, এরপরে কার খেদমত করব? বিস্ময়ে বললেন, কলা উম্মুকা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, কলা সুম্মা মান, এরপরে কার খেদমত করব? কলা আবুকা, এরপরে তোমার পিতার। তিনবার বলেছেন মায়ের কথা, চতুর্থবার বলেছেন বাপের কথা, পিতার কথা। আমার বন্ধুগণ, এই তিনবার বলার মানে হলো ইসলাম নারীকে অনেক অনেক বেশি মর্যাদা দিয়েছেন বলি সুবহানাল্লাহ। তিনবার বলেছেন কার কথা? মায়ের কথা। সে মা নারী নাকি পুরুষ? তাহলে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছেন নাকি ঠকিয়েছেন? মর্যাদা দিয়েছেন। সুতরাং আমরা মা বোনেরা এই কথা বলার সুযোগ নাই, আল্লাহ তাআলা পর্দার একটা বিধান দিয়ে আমাদের নারী জাতিকে খুবই অবাঞ্ছিত করেছে, আমাদেরকে কোণঠাসা করে দিয়েছে, আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত রেখেছে। এই কথা বলা কি আমাদের দ্বারা শোভনীয় হবে? কথা বলেন হবে? হবে না। কারণ যে যুগে আপনার কোনো সম্মান ছিল না, সে যুগে আপনাকে কন্যা সন্তান হলে আপনাকে জীবন্ত পুঁতিত করা হতো, পুঁতে ফেলা হতো। সেই যুগ থেকে এসে ইসলাম আপনাকে কত রকমের মর্যাদা দিয়েছেন, আরও আরও অনেক মর্যাদা দিয়েছেন, আমি সংক্ষিপ্ত বলছি, সময় তো নেই। তো সে আল্লাহ তাআলা আপনাকে, সবচেয়ে বড় কথা হলো আপনার ইসলাম পূর্ব যুগে আপনার বাঁচার অধিকার ছিল না। কিসের অধিকার ছিল না? বাঁচার অধিকার ছিল না। সেই যুগ থেকে এনে ইসলাম আপনাকে সম্মানিত করেছেন, সম্মানের আসনে আপনাকে বসিয়েছেন। এবার সে আল্লাহ কি আপনার কাছে কিছু আবদার রাখতে পারে না? কথা বলে রাখতে পারে কি না? সে আল্লাহ অবশ্যই পারে। ইসলাম পর্দার বিধান
বাস্তবায়ন করেছেন, তবে সাধারণ মানুষের উপর প্রথমে দেয়নি, প্রথমে নবী পরিবারকেই পর্দার বিধান বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউআরি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসু তাকওয়া যালিকা খায়র। ইয়া বানি আদম, হে বনি আদম, আদম সন্তানেরা, কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা তো এর আগে উলঙ্গ ছিলে, তোমাদের পোশাক বলতে তোমরা কিছুই চিনতে না। কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, পোশাক নির্ধারণ করে দিয়েছি, ইউআরি সাওআতিকুম ওয়া রিশা, যাতে করে তোমরা তোমাদের দেহের অঙ্গগুলো ঢাকতে পারো, ওয়ারিশা এবং দেহের শোভা বর্ধন করতে পারো, ওয়া লিবাসু তাকওয়া যালিকা খায়র। অনেক প্রকারের পোশাক রয়েছে, গেঞ্জি রয়েছে, প্যান্ট রয়েছে, শার্ট রয়েছে, পাঞ্জাবি রয়েছে, এই পোশাকগুলোর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক বলি সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক হলো, আমরা গেঞ্জি অনেকেই পরে, পরে না, অনেকে শার্ট পরে, অনেকে পাঞ্জাবি পরে, এই পাঞ্জাবি শার্ট গেঞ্জি কোন পোশাকটা পরলে আমাদের ইসলামের কথা আল্লাহর কথা মনে হয়, যেই পোশাকটা দেখলে আল্লাহর কথা ইসলামের কথা পরকালীন জীবনের কথা মনে হয়, ওই পোশাকটাই হচ্ছে তাকওয়ার পোশাক বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন, ওয়ারিসা, আমি এই পোশাক নাজিল করেছি তোমাদের দেহের সৌন্দর্য বর্ধনের জন্য, শোভা বর্ধনের জন্য। দেখবেন একটি শার্ট পরেছেন, একটি প্যান্ট পরেছেন, এরপর যদি একটি কোট গায়ে দেয়, আর সুন্দর লাগে না? কথা বলেন, সুন্দর লাগে কিনা? সাথে যদি একটি ক্যাটস হয় কিংবা শু হয়, আরও সুন্দর লাগে কিনা? এগুলো হচ্ছে পোশাক। ওয়ারিসা, তোমাদের দেহের শোভাবর্ধনের জন্য আমি এই পোশাক নাজিল করেছি বলে সুবহানাল্লাহ। রাস্তার পাশ দিয়ে যদি একটি, তার গায়ে কোনো পোশাক নেই, তাকে দেখতে খুব চমৎকার লাগবে? কথা বলেন, চমৎকার লাগবে? যিনি পোশাক পরেছেন তাকেই চমৎকার লাগবে, সুন্দর লাগবে। আল্লাহ পাক সে কথাই বলছেন, আমি তোমাদেরকে যে পোশাক নাজিল করেছি ওয়ারিসা, সেটা তোমাদের দেহের শোভাবর্ধনের জন্য। কিসের জন্য? দেহের শোভাবর্ধন, সৌন্দর্য বর্ধনের জন্য। আমার ভাইয়েরা, পর্দা যখন নাজিল হয় নাই বিশ্বনবীর স্ত্রীদের সঙ্গে, তখন আল বাররু ওয়াল ফাজিরু, সৎ লোক অসৎ লোক সবাই বিশ্বনবীর স্ত্রীদের সঙ্গে সুন্দর সুন্দর আলাপ করত। হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাউ আমারতা নিসা কাবি আইয়াহতাজিন, আপনি যদি আপনার স্ত্রীদেরকে পর্দার আদেশ দিতেন তাহলে কতই না সুন্দর হতো, কারণ আপনি একজন সম্মানিত মানুষ, আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীর রহমত হিসেবে পাঠিয়েছেন। বিশ্বনবী কিছু বললেন না, কারণ তিনি যা বলতেন তা হলেন ওহি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বিশ্বনবী কিছুই বললেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। দিলেন কে? হযরতে ওমর। কে? হযরতে ওমর। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলছেন, লাস্তুন্নাকা হাদি মিনান নিসা, ইয়া আইয়ুহান নবী, লাস্তুন্নাকা হাদি মিনান নিসা, হে নবী, আপনার স্ত্রীরা অন্যান্য সাধারণ স্ত্রীদের মতো নয় বলে সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াত থেকে বোঝা যাচ্ছে, সাধারণ মানুষের চাইতে ভিআইপি মানুষ, তুলনামূলক গরিব মানুষের চাইতে ধনী লোকের জন্য পর্দা বেশি ফরজ। কেন? বিশ্বনবী একটি শান ছিল, মর্যাদা ছিল, সেই মর্যাদা থেকে হযরত ওমর আপত্তি করেছেন, আপনার একটা মর্যাদা রয়েছে। এখন আমরা দেখি কি, গরিবেরাই সবচেয়ে বেশি পোশাক মেনটেন করে, পর্দা মেনটেন করে, ধনী লোকের অনেক পরিবারেই পর্দার অভাব আছে নাকি নেই? অনেক আছে যে পর্দা মেনটেন করে চলে, কিন্তু তার চেয়ে আরো বেশি হওয়ার দরকার আছে নাকি নেই? আছে। আমার ভাইয়েরা, পর্দা নাজিল হওয়ার পূর্বে, নারীদেরকে আদেশ দেওয়ার পূর্বে,
সর্বপ্রথম পুরুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম আমি মুমিন পুরুষদেরকে নির্দেশ দিচ্ছি ওয়া কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারহিম তারা যেন তাদের চক্ষুকে অবনমিত রাখে চক্ষুকে নিম্নগামী রাখে ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম তাদের লজ্জাস্থানকে যাতে করে ঢেকে রাখে এই নির্দেশ দিচ্ছেন কে সবাই বলেন কে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন বিশ্বনবী বললেন ইয়া আলিফ লা তাত্তাবিইন নাযরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা ও আলী রাস্তায় যখন চলবে চলাফেরা করবে একজন বেগানা মহিলার দিকে যখন তোমার নজর পড়ে যাবে লা তাত্তাবিইন নাযরা তাদেরকে তুমি নজর দিও না ফা ইন্না লাকাল উলা ভুলবশত চলতে গিয়ে যদি একবার নারীদের কাছে আপনার চোখ পড়ে যায় তাহলে ওয়ালাইসাত লাকাল আখিরা দ্বিতীয়বার আর তাদের দিকে তাকিও না দ্বিতীয়বার আর তাদের দিকে তাকিও না কারণ ফা ইন্না লাকাল উলা ওয়ালাইসাত লাকাল আখিরা ওয়া হুয়া শয়তান দ্বিতীয় নজর হচ্ছে শয়তানের কার শয়তানের প্রথম নজর যখন আপনার ভুল করে পড়ে গেল সুন্দর লাগলে শয়তান আপনার মনের ভিতরে একটি তাড়না সৃষ্টি করে দেয় সুন্দর আছে আরেকবার তাকাও ঠিক কিনা বলেন এজন্য বিশ্বনবী বলেছেন যদি এই কুদৃষ্টি থেকে এই মন্দ দৃষ্টি থেকে মানুষ তাকে ফিরিয়ে রাখতে পারে ইন্নাল নাযরা সাহামুন মিন সিহামি ইবলিস নিশ্চয়ই এই কুদৃষ্টিগুলো এই নজরগুলো হচ্ছে ইবলিসের বিষাক্ত তীরগুলো থেকে একটি তীর মাসমুমুম মান তারকাহা মাখাফাতি আল্লাহ তাআলাকে ভয় করে যে ব্যক্তি এই দৃষ্টি থেকে বিরত থাকবে আবদালতুহু ঈমানান আমি ওই বান্দাকে এমন একটি ঈমান দান করব ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি যা ওই ঈমানের স্বাদ তার অন্তরে সে অনুভব করতে পারবে বলি সুবহানাল্লাহ আমরা অনেকেই নামাজ পড়ি করি না কথা বলে নামাজ পড়ি কি না নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই কিন্তু আমাদের মন সন্তুষ্ট হয় না নামাজ পড়ি কোনো রকম আমার ভাই নামাজ পড়ে আমিও নামাজ পড়ছি বাবা নামাজ পড়ছে মা নামাজ পড়ছে আমি যদি নামাজ না পড়ি মা বাবার আপনার বদনাম হবে এই জন্য নামাজ পড়ে বন্ধু নামাজ পড়ে আমিও নামাজ পড়ব কিন্তু মনের সন্তুষ্টিকরণের জন্য অনেকেই নামাজ পড়ে না বলেন ঠিক কিনা কারণ হলো তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নেই ইমানের স্বাদ সে এখনো পাচ্ছে না যদি এই কুদৃষ্টি থেকে যদি বিরত থাকে ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি তাকে আমি এমন একটা অন্তর দিব যে আমল করবে সে সন্তুষ্ট লাভ করবে মজা পাবে দুই রাকাত নামাজ পড়েছে আরো দুই রাকাত পড়বে দুই রাকাত পড়েছে আরো দুই রাকাত পড়বে তার অন্তরে শুধুমাত্র আল্লাহ তাআলা স্বাদ ঈমানের স্বাদ সে বহন করবে বলি সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার প্রথমে আল্লাহ তাআলা পুরুষকে নির্দেশ দিয়েছেন এরপরে আবার আল্লাহ তাআলা নারীদেরকে বলেছেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ ও মুমিন নারীরা তোমরাও তোমাদের চক্ষু অবনমিত রাখো চক্ষুকে নিম্নগামী রাখো ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো এই লজ্জাস্থানকে যদি হেফাজত না করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছেন ফাসসালিহাতু ক্বানিতাত একজন নেককার স্ত্রীর বৈশিষ্ট্য হলো সে ব্যক্তি তার লজ্জাস্থানকে বিমা হাফিজাল্লাহ স্বামীর অনুপস্থিতিতে আল্লাহ তাআলা যে অঙ্গকে হিফাজত করতে বলেছেন সে তার বিশেষ অঙ্গকে হিফাজত করে সংরক্ষণ করে যদি সে সংরক্ষণ করে সে হলো নেককার স্ত্রী আর যদি সংরক্ষণ না করে সে নেককার স্ত্রী হতে পারলো না ফাসসালিহাতু ক্বানিতাত ফাসসালিহাতু পরিতা একজন নেককার স্ত্রীর অভ্যাস হলো তার দায়িত্ব হলো স্বামীর অনুপস্থিতিতে স্বামী বিদেশ থাকবে ঢাকা থাকবে
চট্টগ্রাম থাকবে, বিভিন্ন জায়গায় থাকতে পারে, তার লজ্জাস্থানকে স্বামীর জন্য সংরক্ষণ করে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপর হচ্ছে ওয়াল ইয়াদরিবনা বিকুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, আমরা আমাদের মা বোনেরা একটা ওড়না পরে কি করে পরে না, একটা ওড়না পরে না, ওয়াল ইয়াদরিবনা বিকুমুরিহিন্না, আপনার ওড়নাকে মা বোনদের ওড়নাকে যাতে করে আলা জুয়ুবিহিন তাদের বক্ষ দেশে বুকুর উপর ঢেকে রাখে। এখন ওড়না তো গলার বস্তু হয়ে গেছে, আছে নাকি নেই, গলার ভিতর পেঁচায় রাখে, মনে হয় যে ওড়না না, এটা মাফলার বুঝাই যায় না, ঠিক কিনা, এটাকে বিষ্ণু বলেছেন, আলাপা বলেছেন, বলে ইয়াদরিবনা বিকুমুরিহিন আলা জুয়ুবিহিন, নারীরা যাতে করে তাদের ওড়নাকে বক্ষ দেশে ঢেকে রাখে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তাদের শরীরের যে অঙ্গগুলো সাধারণভাবে প্রকাশ পায়, স্বাভাবিকভাবে প্রকাশ পায়, ওই অঙ্গগুলো ছাড়া অন্য অঙ্গগুলো যাতে করে সে ঢেকে রাখে। সাধারণভাবে কী প্রকাশ পায়, হাতের এই অংশটা সাধারণত কোনো পোশাক দিয়ে ঢেকে রাখা যায় না, ঠিক কিনা, পায়ের পাতা এই অংশটা কোনো পোশাক দিয়ে ঢেকে রাখা যায় না, মুখের এই অংশটা কোনো পোশাক দিয়ে ঢেকে রাখা যায় না। এখন এই কথা, এই পায়ের হাতের তালু নিয়ে কোনো কথা নেই, পায়ের পাতা নিয়ে কোনো কথা নেই, মুখ পর্দার অন্তর্ভুক্ত কিনা এটা নিয়ে অনেকের অনেক কথা আছে, আছে কিনা, কেউ কেউ বলেন যে মুখ পর্দার অন্তর্ভুক্ত, বোরকা পড়লেই হবে, পর্দা মেনটেন করলেই হবে, তবে মুখ ডেকে রাখলেও অসুবিধা নেই। আসলে সূরাতুন নূর, সূরাতুল আহজাব এবং এই দুইটি সূরা সম্পূর্ণভাবে পড়লে যতটুকুন বোঝা যায়, সাহাবিদের জীবনী থেকে যতটুকুন পাওয়া যায়, এতটুকু স্পষ্ট হয় যে মুখ পর্দার অন্তর্ভুক্ত। মুখ কিসের অন্তর্ভুক্ত? মুখ পর্দার অন্তর্ভুক্ত। ইমাম কুরতুবি তাফসিরে কুরতুবির ভিতরে এনেছেন, ফাইন্নাহু আসলু জিনাতে, মুখ হচ্ছে সৌন্দর্যের একমাত্র মূল বস্তু, ওয়া জামালুল খলকাতি, এবং সৃষ্টিগত সৌন্দর্য এগুলো, লাম্মা ফিহে মিনাল মানাফি, মুখের মধ্যেই সকল প্রকার কল্যাণ রয়েছে। সুতরাং আপনার যখন কোনো ছেলে মেয়েকে দেখতে যায়, তখন কি অন্য কোনো শরীরের অঙ্গ দেখে, নাকি শুধু মুখটাই দেখে? মুখটা যার ভালো লাগে এই মুখকে কেন্দ্র করে সে বাকি কাজ বুঝে নেয়, ঠিক কিনা, মুখটাই হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বনু মুস্তালিক যুদ্ধে যখন গিয়েছিলেন, বনু মুস্তালিক যুদ্ধের সময় তার সঙ্গী ছিলেন স্ত্রী হিসেবে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তখনকার নিয়ম ছিল যুদ্ধের শেষে যখন চলে যাবে, একটা যে জায়গায় যুদ্ধ করেছে ওই জায়গা থেকে কিছু দূর যাওয়ার পরে একজন সাহাবিকে পাঠাতেন যে আমরা যে জায়গায় অবস্থান করেছিলাম সেখানে কোনো জিনিস রেখে গিয়েছি কিনা। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আন তাকে পাঠানো হলো। সাফওয়ান ইবনে মুআত্তাল দেখতে পেলেন আম্মাজার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে বসে আছেন, তিনি বলতে লাগলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু সামান্য ঘুমাচ্ছিলেন, তার ঘুম ভেঙে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি যখন সাফওয়ান ইবনে মুআত্তালকে দেখতে পেলাম, ফাকাম্মারতু ওয়াজহি, আমি আমার চেহারাকে ডেকে ফেললাম বলে সুবহানাল্লাহ। তো চেহারা যদি পর্দার অন্তর্ভুক্ত নাই হতো, তাহলে কেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন পর্দা করলেন সাফওয়ান ইবনে মুআত্তাল থেকে তিনি তার মুখকে ঢেকে রাখলেন? যদি মুখ, যদি চেহারা যদি পর্দার অন্তর্ভুক্ত নাই হতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি তার মুখকে ঢেকে রাখতেন? অবশ্যই না। সুতরাং মুখ হচ্ছে, চেহারা হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত, এখান থেকেই জেনার উৎপত্তি হয়, এখান থেকে মানুষের কুপ্রবৃত্তি শুরু হয়। সুতরাং সমাজে জেনা যদি বন্ধ করতে হয়, আপনার ইপ্রিজিং যদি বন্ধ করতে হয়, পর্দা যদি আপনি পূর্ণাঙ্গভাবে আপনি মানতে হয়, মুখ আপনাকে ঢেকে রাখতে হবে। এরপরে আরও কিছু কাজ মা বোনদের আছে নাকি নেই, এরপরে কোন ধরনের পোশাক মায়েরা পরিধান করবে, বিশ্বনবী আফসোস করে বলছেন, সায়াকুনু আখিরু উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন,
যারা পোশাক পরবে কিন্তু দেখতে মনে হবে তারা উলঙ্গ, দেখতে মনে হবে কি এমন পোশাক আমাদের সমাজে মার্কেটে আছে নাকি নেই? আছে। তারা এমন পোশাক পরিধান করে তার শরীরের প্রত্যেকটি অঙ্গ ভালো করে দেখা যায়। আল্লাহ রাসূল সেই কথাই বলছেন, আলা রুউসিহিন্না কাআসলিমাতিল বুখতি, এবং তারা চুলের খোপাকে এমন ভাবে বাঁধে মনে হয় যেন উটের চিটের মতো, উটের চুট আছে না, চুটের মতো এরকম ফুলে থাকে। তোমরা তাদেরকে অভিসম্পাদ দাও, ইন্নাহুন্না মালউনা, কারণ এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের পক্ষ থেকে লানতপ্রাপ্ত বলে নাউযু বিল্লাহ। সুতরাং আমার আপনার মা বোনদের পোশাকের ভিতরে শালীনতা দরকার আছে নাকি নেই? আছে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে কবুল করুন বলি আমিন, মার্জিত পোশাক পরিধান করার তৌফিক দান করুক বলি আমিন। এরপরে বিশ্বনবী আরো বলছেন, লাইসা মিন্না, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, মান লাবিসা, মান তাশাব্বাহা বিররিজালি মিনান নিসা, যে ব্যক্তি কোন নারী যদি পুরুষের পোশাক পরিধান করে কিংবা কোন পুরুষ যদি নারীর পোশাক পরিধান করে, লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় বলে নাউযু বিল্লাহ। এখন আপনি মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, সামর্থ্য অনুযায়ী হজ করলেন, যাকাত দিলেন, এখন বিশ্বনবী যদি আপনাকে বলে সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার নামাজ রোজা হজ যাকাতের কোনো মূল্য আছে? কথা বলেন আছে নাই? এত কষ্ট করে আপনার ইবাদতের কোনো মূল্য নাই যদি আপনি পর্দায় না থাকেন, পর্দা যদি আপনি না মেনে চলেন তাহলে আপনার অন্যান্য ইবাদতের কোনো দরকার নেই। কারণ বিষ্ণু বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি পোশাক পরিচ্ছদে তার কাজ কারবারে প্রত্যেকটি কাজে যদি সে বিজাতিকে অংশগ্রহণ করে, ফাহুয়া মিনহুম, সে ব্যক্তি যেন তাই হয়ে গেল। এখন আপনি যদি বিজাতির পোশাক অনুসরণ করেন তাহলে একজন আপনিও বিজাতি হয়ে গেলেন। তো বিজাতির জন্য হাসরের ময়দানে দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ সরাসরি হিসাব ছাড়া জান্নাতে যাবে, আরেক শ্রেণীর মানুষ সরাসরি হিসাব ছাড়াই জাহান্নামে যাবে। ইহুদি নাসারা অমুসলিমরা হিসাব ছাড়াই সরাসরি কোথায় যাবে? জাহান্নামে। আর মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুসলমান হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে। এখন যদি বিশ্বনবী যদি বলে থাকেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি তার কৃষ্টি কালচার প্রত্যেকটি কাজ বিজাতিকে অনুসরণ করলো, সে যাতে বিজাতীয় হয়ে গেল। এখন আপনি যদি বিজাতীয় হয়ে যান, বিনা হিসেবে আপনিও কোথায় দেওয়া হচ্ছে? জাহান্নামের দিকে। আমরা কি বিনা হিসেবে জাহান্নামে যেতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক বলে আমিন। মা বোনদেরকে বলবো একটু চিন্তা করেন, ইসলাম আপনাকে মোটেও ঠকাই নাই, ইসলাম আপনাকে যথাযথ মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলার সেই মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমাদের ইসলামী বিধানগুলো পালন করার তৌফিক দান করে বলি আমিন। আমার ভাইয়েরা, শেষ একটি কথা বলব, আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানগুলো ভালো হোক, চাই কি চাই না? কারা কারা চাই দু হাত তুলে দেখে, হাত নামান, আল্লাহ তাআলা কবুল করে বলি আমিন। আপনি যদি মা হিসেবে খারাপ হন, আপনি যদি বাবা হিসেবে খারাপ হন, আপনি কিভাবে আপনার সন্তান ভালোভাবে আশা করেন? এই আশাটা করা কি যুক্তিসঙ্গত? এটা কি মানানসই যুক্তি? অসম্ভব। আপনি নিজে ভালো হন, আপনার মা, আপনার স্ত্রী, আপনার পরিবার যদি ভালো হয়, এবার আপনি আশা করতে পারেন আপনার পরিবার থেকে একজন ভালো সন্তান হবে, নেক সন্তান হবে। আপনি নিজেই 69, তাহলে আপনি যদি 69 হন, উলট পালট হন, আপনি যদি উলট পালট হন, তাহলে কি হবে? আপনার সন্তানগুলি আপনার মতোই হবে, কোনোদিন আপনার ওই সন্তানকে মানুষ করতে পারবেন না। আমার ভাইয়েরা, এজন্য আমি পরিবারবাসীকে, মা বোনদেরকে যথার্থভাবে অনুরোধ করব, আপনি নিজে ভালো হন, ইনশাআল্লাহ আপনার সন্তানকে নিয়ে খুব বেশি টেনশন করতে হবে না। আপনার গর্বে থাকা অবস্থায় সন্তান যখন গর্বে থাকে, আপনি পরপুরুষের সাথে মোবাইলে কথা বলেন, আপনি ভিডিও কলে কথা বলেন, SMS করেন, আপনি বলেন, আপনি যদি এরকম করেন, একদম মেডিকেল সায়েন্সের থিওরি অনুযায়ী গর্বে থাকা অবস্থায় মা যে কাজগুলো করে
ওই সন্তানের মধ্যে সেই সকল প্রভাবগুলো পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজগুলো থেকে অবসর নিয়ে ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করুন বলি আমিন।